नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा मुहूर्ते आईसीएल सीजन 8 निये तोमादेरके दारुण एकटा आपडेट न्यूज दिते चलेछि, दारुण एकटा खुशिर खबर न्यूज दिते चलेछि। आर सेटा होच्छे आईसीएल सीजन 8 एर दुटो सेमिफाइनल मैच एबं फाइनल मैच कबे होते चलेछे सेटा किन्तु अफिशियली घोषणा करे देया हलो। আর অবশ্যই সেই সেমিফাইনাল দুটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ প্রথমে বলে দিই, সেমিফাইনাল ম্যাচ মানে দুটি সেমিফাইনাল ম্যাচ কবে হতে চলেছে। তো প্রথমেই বলে দিই যে প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কবে হতে চলেছে। তো প্রথম সেমিফাইনালের মানে সেমিফাইনালের প্রথম লীগের ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 11 এবং 12 মার্চ। তো এই দুই দিন কিন্তু প্রথম লীগের সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে এবং ফিরতি লীগের সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে কিন্তু 15 এবং 16 মার্চ। অর্থাৎ মানে যে চারটি দল সেমিফাইনাল উঠবে তাদের প্রথম লীগের সেমিফাইনাল ম্যাচ 11 এবং 12 মার্চ হবে এবং দ্বিতীয় লীগের সেমিফাইনালের ম্যাচ কিন্তু 15 এবং 16 মার্চ হবে। এবং সেখান থেকেই যে দুটি দল উঠবে সেই দুটি দল ফাইনালে উঠবে এবং সেই ফাইনাল ম্যাচটা কিন্তু 20 মার্চ, অর্থাৎ 20 মার্চ সানডে রবিবার তারা কিন্তু সেই 20 মার্চ কিন্তু খেলবে ফাইনাল ম্যাচ, আইসিএল সিজন 8-এর ফাইনাল ম্যাচ খেলবে। এবং যে ফাইনাল ম্যাচ সন্ধ্যা 6:30 থেকে তোমরা কিন্তু লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, জলসু মুভিজ, হটস্টার এবং জিও টিভিতে। এবং তাছাড়া আরও একটা আপডেট নিউজ রয়েছে যে অ্যাওয়ে গোলের কোনো নিয়ম কিন্তু এই আইসিএল সিজনের সেমিফাইনাল ম্যাচে থাকছে না। অর্থাৎ যে দুটি দল সেমিফাইনালে সবচেয়ে বেশি গোল করবে, ম্যাচ জিতবে, তারাই কিন্তু ফাইনালে উঠে যাবে। তো এই হচ্ছে নিয়ম আর এই হচ্ছে আপডেট নিউজ যে 20 মার্চ এবং 11-12 মার্চ এবং 15-16 মার্চ সেমিফাইনাল ম্যাচ এবং 20 মার্চ কিন্তু ফাইনাল ম্যাচ হতে চলেছে। তো দারুণ একটা আপডেট নিউজ, এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু তোমরা করে দিও।